নমস্কার বন্ধুরা, মাহিস রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি পনিরের একটা দুর্দান্ত রেসিপি, যার নাম আমি দিয়েছি পনির ঘি গ্রেভি। তো এটা কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এটা ভালো লাগে, বা কোনো ফ্রাইড রাইস। তো চলো দেখে নিই কীভাবে তৈরি হবে। আর আমার চ্যানেল রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলে যেও না, যাতে পরবর্তী সব নোটিফিকেশন খুব সহজে পেয়ে যাও। তো এখানে আমি বেশ কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। প্রথমে নিয়েছি এখানে আমি শুকনো লঙ্কা, নিয়েছি আমি গোটা ধনে, দুটো এলাচ, এখানে আমি নিয়েছি মৌরি, এবার নিয়ে নিচ্ছি এখানটায় আমি গোটা গোলমরিচ, নিচ্ছি জিরে, কিছু মেথি, এই সবগুলো মশলা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, একটা কড়াইয়ের মধ্যে এই যে গোটা সব মশলাগুলো, আমি এখানে শুকনো লঙ্কা, ধনে, এগুলো সব আমি দিয়ে দিচ্ছি একে একে সব মশলাগুলো। এবার আমি দিলাম জিরেটা, এবার বাকিগুলো আমি সব দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে নিয়েছি, একটু যখন সব নাড়াচাড়া করতে করতে এরকম একটু সুন্দর গন্ধ বেরোবে সেই মুহূর্তে কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে, আর এটা যেন পুড়ে না যায় সেই রকম করে এটাকে একটুখানি শুকনো খোলায় ভেজে নিতে হবে। তো শুকনো খোলায় ভেজে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য পরিমাণে আদা, দিচ্ছি রসুন, আর দেব আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি একটা সুন্দর স্মুথ একদম এটাকে একটা পেস্ট করে রেখে দিলাম। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে 3 টেবিল স্পুন দিচ্ছি আমি ঘি, কড়াইটা গরম হয়ে গেলে ঘিটা আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে এরকম একটু মোটা করে কিন্তু কেটে নেওয়া টুকরো টুকরো পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেম আমি একদম লোয়ের করেই রেখেছি, আর এর মধ্যে পনিরগুলোকে আমি ভেজে নেব এপিট ওপিট করে, একটু লালচে করে কিন্তু পনিরটা ভেজে নিতে হবে। তবে খেয়াল করতে হবে যাতে পনিরটা পুড়ে না যায়, জাস্ট একটুখানি ভেজে নিতে হবে। আর ঘিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর একটা পনিরের গন্ধও বের হয়, আর পনির ভালো হলে এটা কিন্তু খুব সফটও হবে, পনিরগুলো একদম সফট হয়ে যাবে। তো এবার আমি এপিট ওপিট করে ভেজে তুলে নিচ্ছি, আর আমি এবার তুলে নিয়ে এর মধ্যে আমি দিলাম 1 টেবিল স্পুন ঘি, তার মধ্যে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 1টা লঙ্কাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি হাই ফ্লেমে যতক্ষণ পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হবে সেই পর্যন্ত এটাকে একটু পেস্ট মতো যেটা হয়ে যাবে ঢাকা দিয়ে দিচ্ছি, এটাকে একটু ভেজে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম, আর দেখতেই পাচ্ছ এটা একটু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। তো ফ্লেমটা আমি একটু এবার মিডিয়াম করে দিয়েছি, এর মধ্যে এবার যে পেস্টটা আমি করে রেখেছিলাম গোটা মশলার সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই পেঁয়াজের সাথে এবার এটাকে কষিয়ে নিচ্ছি, খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি সামান্য মশলার বাটিটা ধুয়ে ওই বাটিটার হাফ বাটি মতো সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় পরিমাণ মতো। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সামান্য চিনি দিচ্ছি, 1 টিস্পুন মতো আমি দিচ্ছি। এর মধ্যে এবার দেব আমি টক দই, ঘরে পাতা টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 থেকে 4 টেবিল স্পুন টক দই দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কিন্তু সঙ্গে সঙ্গে ফ্লেমটা হাই করে নেড়ে দিতে হবে, আর সামান্য আমি টক দইয়ের বাটিটা ধুয়ে জল একটু দিয়ে দিলাম। তো গ্রেভিটা যার যেরকম ইচ্ছে সে সেই হিসাবে করবে, চাইলে একদম কিন্তু গামাখা যেটা করতে পারো গ্রেভি নাও রাখতে পারো। তবে যেহেতু আমি এটা ঘি গ্রেভি রোজ এটা না গ্রেভি দিয়েছি পনির ঘি গ্রেভি, তো সেক্ষেত্রে আমি কিন্তু সামান্য একটু এটাতে গ্রেভি গ্রেভি রাখবো। তো গ্রেভিটা চাইলে তোমরা আরও বাড়িয়েও নিতে পারো, সামান্য পরিমাণে আরও জল বাড়িয়ে এটাকে কিন্তু গ্রেভিটা বাড়িয়েও নিতে পারো। তো এবার আমি পনিরগুলোকে, ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে এপিট ওপিট করে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর এর মধ্যে সামান্য 2 থেকে 3টে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ফ্লেমটা আমি একটু হাই করে তারপরে 2 মিনিট নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেললাম। তো বন্ধুরা কেমন হয়েছে আজকের রেসিপিটা আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর দেখা হবে পরের দিন একটা দুর্দান্ত রেসিপির সাথে। তাহলে চলো আজকের মতো টাটা।